আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে দুইটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তা হলো, অনেক দর্শকই আমার কাছে প্রশ্ন করেছেন যে লাইলাতুল কদরের নামাজ কিভাবে, কত রাকাত পড়তে হবে, কিভাবে নিয়ত করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে। আরও অনেকেই প্রশ্ন করেছেন যে লাইলাতুল কদরে কি দোয়া পাঠ করতে হবে। আমরা যদি সহি হাদিস দেখি, এ রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্র জেগে থাকতেন এবং তার পরিবারের লোকদেরকেও জাগিয়ে দিতেন। তো এ রাতে সালাত আদায় করার বিশেষ ফজিলত রয়েছে। একাধিক হাদিসের মধ্যে সহি বুখারী থেকে একটা রেফারেন্স দিচ্ছি, সহি বুখারীর 1780 নম্বর হাদিস। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জেগে থেকে সালাত আদায় করে, সেই ব্যক্তির বিগত জীবনের সমস্ত গুনাহখাতাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এ রাতে জেগে থেকে সালাত আদায় করা, এটা হলো নফল ইবাদত। মনে রাখবেন, নফলের কোনো লিমিটেশন হয় না। আপনার ধৈর্যে যতটুকু কুলায় আপনি ততটুকু ইবাদত করবেন। যে কয় রাকাত পড়তে মনে চায় সেই কয় রাকাতই পড়বেন, আর এটাই হলো নফল ইবাদত। তো অনেকেই প্রশ্ন করে থাকেন কিভাবে নিয়ত করব। আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, কেউ বিভ্রান্ত হবেন না। আপনি অন্যান্য দিনে বা রাতে যেভাবে নফল সালাত আদায় করেন, ঠিক সেভাবেই দু রাকাত বা চার রাকাত নফল সালাতের নিয়ত করে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু করবেন। সানা পড়বেন, সুরা ফাতিহা পড়বেন, বিসমিল্লা পড়ে যে কোনো একটা সুরা মিলাবেন, কুরআনুল কারিম থেকে যেখান থেকে আপনার তেলাওয়াত করতে ভালো লাগে সেখান থেকে তেলাওয়াত করবেন, যতটুকু মনে চায় ততটুকুই তেলাওয়াত করবেন। এরপরে রুকু সেজদা করবেন, আবার উঠে দ্বিতীয় রাকাতে ঠিক তেমনিভাবে সুরা ফাতিহা পড়ে বিসমিল্লা পড়ে যে কোনো একটা সুরা পড়বেন। কুরআনুল কারিমের যেখান থেকে পড়তে আপনার বেশি ভালো লাগে সেখান থেকেই পড়বেন, যতটুকু পড়তে আপনার মনে চায় ততটুকুই পড়বেন। এক রাকাতকে যত লম্বা করতে মনে চায় আপনি তত লম্বা করবেন। অনেকে প্রশ্ন করেছেন যে আমি তো মাত্র তিনটা সূরা জানি, তাহলে দীর্ঘ রাত ইবাদত করব কিভাবে? তো আপনি ওই তিনটা সূরা দিয়েই বারবার নামাজ পড়বেন, বারবার সালাত আদায় করবেন। আপনি যদি মনে চায় এক রাকাতে আপনি এক ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, তাহলে ওই তিনটা সূরাই আপনি একটার পর একটা বারবার তেলাওয়াত করতে থাকবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি একই রাকাতে একই সূরা বারবার পড়বেন, কোনো নিষেধ নেই। আপনি অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন দু রাকাত বা চার রাকাত, ঠিক সেভাবেই নফল ইবাদত করতে থাকবেন। আর এটাই হলো শবে কদর বা লাইলাতুল কদরের ফজিলতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিশেষ ইবাদত। শেষ করার আগে আরেকটি প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে, তা হলো লাইলাতুল কদরে কোন দোয়া পাঠ করতে হয়। এ বিষয়ে একাধিক সহি হাদিস রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কোনো একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি বলবো? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি যদি কোনোদিন লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে তুমি পছন্দ করো, ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দাও। তো দোয়ার অর্থটা খুবই সুন্দর, খুবই চমৎকার। এভাবে আল্লাহ সুবহান তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। তো দোয়াটা যারা পারেন না, আমার মুখের দিকে তাকিয়ে আমার সাথে কয়েকবার পড়ে নেন, তাহলে খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমি দোয়াটা আবারও অর্থসহ একবার বলছি, খেয়াল করে শুনবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে তুমি পছন্দ করো, ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দাও।
এই তিনটা বাক্যের সমন্বয়ে খুব সুন্দর একটা দোয়া।